N-19 মাস্ক নিজে বানিয়েছেন? মাস্কের মানে অ্যাভেলেবেল ছিল না, যেটা প্রধান কারণ আর কি। কিন্তু মাস্ক তো পরতেই হবে, কারণ সব জায়গায় মানুষ সচেতন না, তো মাস্ক তো ইমার্জেন্সি মানে পরতেই হবে। সেই জন্যই সেখান থেকে ভাবলাম যে কি করলে করা যায়। তারপর আমি একটু সার্চ টার্চ করলাম, দেখলাম যে এটা বেস্ট জিনিস, তারপর বাড়িতেই করলাম। এরকম শুধু একটা না, আমার বাড়িতে অনেক কটাই বানানো হয়। কী দিয়ে করেছেন? এমনি যেগুলো হচ্ছে মানে কাপড়ের দোকান থেকে যে ব্যাগগুলো দেয় পাতলা আর কি, যে কোনো ক্লোথ নিলে সেখান থেকেই বানানো। সেগুলো ডবল লেয়ার বা তিনটে লেয়ার একসাথে করে একটু দেখে নেবেন ইউটিউবে, ওখানেই একদম পুরো সব কেমন করে কত সেন্টিমিটার মাপ দেওয়া আছে সেইভাবেই করে। এমনি বাড়িতেই সেলাই করে, স্টিচ করলে বাড়িতে স্টিচ করতে পারেন, অথবা মেশিনে স্টিচ করলে আরও ভালো হয়। আপনার নাম? বাপ্পা মালা। কোথায় বাড়ি? খাদিমপুরে। দাদা কি কি জিনিস ব্যবহার করেছেন এটাতে, এই মাস্ক তৈরি করতে? কিচ্ছু নেই, শুধু সুতো দিয়ে সেলাই করা আছে আর ওই তিনটে লেয়ার আছে, আর কিচ্ছু না। আর এখানে একটা হচ্ছে এটা এমনি ইউজ অ্যান্ড থ্রো বোতলের ছিপি দিয়ে করা আছে, নিচে টিস্যু পেপার দিয়ে তিনটা লেয়ার করে ফিল্টার করা আছে। কত টাকা খরচা হয়েছে এটা বানাতে? এক পয়সা না, বাড়িতে শুধু যা যা আছে সব কিছু, সব বাড়ির মেটেরিয়ালস, কোনো পয়সাই খরচা হয়নি। কিচ্ছু নেই, শুধু সুতো দিয়ে সেলাই করা আছে আর ওটা আছে, নিচে টিস্যু পেপার দিয়ে তিনটা লেয়ার করে ফিল্টার করা আছে। কত টাকা খরচা হয়েছে এটা বানাতে? এক পয়সা না, বাড়িতে শুধু যা যা আছে সব কিছু। হ্যাঁ বিকি দাদা, কোন চ্যানেলে আছে? আমাদের এই মন্দিরে শিবলিঙ্গ ঠিক হয়ে গেছে।